এ মাসের বিশ্বে আমাদের এবারের আয়োজন অক্টোবর মাসের বাংলাদেশ, 2 অক্টোবর 2017। রোহিঙ্গা সংকট বিষয়ে কথা বলতে ঢাকা আসেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির দপ্তর বিষয়ক মন্ত্রী কিও তিন্তো সোয়ে। 3 অক্টোবর 2017, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি 3 দিনের সফরে ঢাকা আসেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় সম্পর্কের 6ষ্ঠ নিরাপত্তা সংলাপ। 4 অক্টোবর 2017, ভারতের সাথে $450 কোটি বা প্রায় $36,000 কোটি ঋণ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। 5 অক্টোবর 2017, দেশের প্রথম স্মার্টফোন কারখানা গাজীপুরের চন্দ্রাই উদ্বোধন। 9 অক্টোবর 2017, রাশিয়া ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত। যশোর শহরে অপারেশন মেল্টেড আইস নামের রক্তপাতহীন জঙ্গি বিরোধী অভিযান পরিচালিত। 11 অক্টোবর 2017, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT পুনর্গঠিত। 15 অক্টোবর 2017, রোহিঙ্গা সংকট দেখতে 4 দিনের সফরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং এবং 2 দিনের সফরে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি ঢাকায় আসেন। 16 অক্টোবর 2017, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আলোচিত অনলাইন ভিত্তিক গেম ব্লু হোয়েলের সব লিঙ্ক বন্ধ এবং মোবাইল অপারেটরগুলোর রাতের বিশেষ ইন্টারনেট অফার 6 মাসের জন্য বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। 19 অক্টোবর 2017, অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপ্যাল এর জুম সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। 21 অক্টোবর 2017, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী। 22 অক্টোবর 2017, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ 2 দিনের সফরে ঢাকা পৌঁছেন। 23 অক্টোবর 2017, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ ঢাকা আসেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে জেনেভায় সম্মেলন অনুষ্ঠিত। ভারত সরকারের অর্থায়নের 15টি উন্নয়ন প্রকল্প এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। 24 অক্টোবর 2017, রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মিয়ানমারের শীর্ষ নেতা অং সান সুচির মধ্যে সংলাপ অনুষ্ঠিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্প সহ 5টি প্রকল্প অনুমোদিত। 25 অক্টোবর 2017, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় 18 ডিসেম্বরকে সুপ্রিম কোর্ট দিবস ঘোষণা। 26 অক্টোবর 2017, যানবাহন চলাচলের জন্য পূর্ণাঙ্গ রূপে খুলে দেওয়া হয় দেশের দ্বিতীয় বৃহত্তম মগবাজার মৌচাক সমন্বিত ফ্লাইওভার। 31 অক্টোবর 2017, বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB এর নির্বাচন অনুষ্ঠিত।